সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কুমিল্লা বোর্ড দুই সালে গতি অধ্যায় থেকে যে কোশ্চেন হয়েছিল সেটা একটু দেখব আমি ধরে নিচ্ছি গতি অধ্যায়ের বেসিক এবং গ্রাফ তোমরা ভালো জানো যদি না জেনে থাকো তাহলে প্লে যাও এবং গতি অধ্যায়ের গ্রাফ নামক আলাদা একটা ভিডিও আছে ওটা একটু দেখে এসো তাহলে এটা খুব ভালো বুঝবে এবং তার সাথে সাথে তোমাদের যে কয়েকটা জিনিস বোঝা খুবই জরুরি সেটা হচ্ছে বেগ কাকে বলে তরণ কাকে বলে এবং স্মরণ কাকে বলে তোমরা সংজ্ঞা দিতে জানো দেখো সংজ্ঞা দেয়াটাই তোমার তুমি যে ভালো জানো এটা প্রকাশ করে না বরং সংজ্ঞাটা কি বলছে বেগ দ্বারা কী বুঝায় তরণ দ্বারা কি বুঝায় এটা জেনে আসা খুব জরুরি এই সম্পর্কে যদি ভালো না জানো আমি রিকোয়েস্ট করব আগে ওগুলো জেনে আসো সেটা আমার ভিডিও থেকেই হোক বা অন্য কারো ভিডিও থেকেই হোক সৃজনশীলটিতে বলা হচ্ছে একটি গাড়ির বল প্রয়োগের দুটি লেখচিত্র দেখানো হয়েছে এটা একটা লেখচিত্র ওটা একটা লেখচিত্র এই লেখচিত্র পি ওটা হচ্ছে কিউ এভার যেটাই হোক না কেন এখানে এই দিকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর রাখা হয়েছে সময়কে আমি জানি এই গ্রাফগুলো দেখে তোমরা অভ্যস্ত এক্স অক্ষ বরাবর রাখা হয়েছে সময়কে এবং ওয়াই অক্ষ বরাবর রাখা হয়েছে বেগকে এবং এই দিকে একটা টান দেওয়া হয়েছে এই রেখাটা আসলে কি বোঝাই এটা আসলে মন্দন বোঝায় প্রশ্ন হচ্ছে কেন ওকে একটু এসো যে আমরা গতি অধ্যায় থেকে দেখেছিলাম যে গ্রাফের তোমার ভিডিও থেকে দেখেছিলাম যে যদি রেখাটা এমন থাকে তাহলে এই রেখাটা কি বোঝাই তরণ বোঝাই কেন কারণ দিকে রাখা হয়েছে টাইমকে আর এই দিকে রাখা হয়েছে বেগকে তুমি যদি এইভাবে এমন টানো তো ধরো এটা এক সেকেন্ড এটা এক সেকেন্ড এবং বেগ এখানে সাপোজ দুই তাহলে এক সেকেন্ড পর বেগ কত দুই আবার ধরো এই পয়েন্ট এখান থেকে টানলা আবার এদিকেও টানলা তাহলে এটা অবশ্যই একের চেয়ে বেশি হবে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে যাই হোক না কেন অবশ্যই এই সময়টা এই সময়ের চেয়ে বেশি হবে এবং এইটার মান অর্থাৎ এই বিন্দুর মানটা এইটার চেয়ে কী হবে বেশি হবে মানে আমরা বলতে পারি যে দ্বিতীয় সেকেন্ডে বেগ কত ফোর আবার এ একটা পয়েন্ট সরি আবার এই একটা পয়েন্ট যদি আমরা কল্পনা করি তাহলে এখান থেকে আবার একটা টান দাও রাইট এবং এই দিকে একটা টান দাও হুম তাহলে অবশ্যই এইটা দুই সেকেন্ডের যে বেশি অর্থাৎ সময়টা কী এদিকে বাড়ছে এবং বেগটাও কি হচ্ছে ওদিকে অবশ্যই এই এই জায়গায় বেগ চারের চেয়ে বেশি হবে তার মানে তৃতীয় সেকেন্ডে বেগ হচ্ছে ছয় তার মানে যদি এই রকম টান দেওয়া থাকে অর্থাৎ এদিকে টাইম রেখে এবং এদিকে বেগকে রেখে যদি এই একটা টান দেওয়া থাকে হুম তাহলে ওটাকে কি বলা হয় সেটাকে বলা হয় মূলত তরণের রেখা অর্থাৎ বস্তুটা কী হচ্ছে তরণে যাচ্ছে কারণ সময় বৃদ্ধির সাথে সাথে বেগটা বাড়ছে তো সময়ের সাথে সাথে যদি বেগটা বাড়ে সেটাকে আমরা কি বলি তরণ বলি কারণ বেগের বৃদ্ধিটাই আসলে ত্বরণ আবার যদি গ্রাফটা এমন থাকে এটা হয় সম বেগের রেখা কারণ এখানে যদি বেগ তোমার ধরো ফিফটিন মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বেগ হ্যাঁ ফিফটিন মিটার পার সেকেন্ড এবং এই জায়গায় একটু দেখো এটা এক সেকেন্ড একটা দুই সেকেন্ড তিন সেকেন্ড রাইট তুমি এক সেকেন্ডে বেগ কত পনেরো দ্বিতীয় সেকেন্ডেও বেগ কত পনেরো আবার তৃতীয় সেকেন্ডেও বেগ কত পনেরো তার মানে যদি এইরকম একটা টান দেয়া থাকে অর্থাৎ এইদিকে সময় রেখে এবং এইদিকে দিকে রেখে যদি এক্সক্ষের সমান্তরালয় একটা টান দেয়া থাকে তখন আমরা সেটাকে বলি সমবেগ কারণ এইদিকে সময়টা বাড়ছে বাট ওইদিকে বেগটা আসলে কি হয় নাই পারে নাই সুতরাং সমানভাবে যাচ্ছে সুতরাং ওই রেখাটাকে বলা হয় সমবেগ বাট যদি এই রকম দেয়া থাকে এটা আসলে কি দেখো কি এরকম কিছু পয়েন্ট আমরা করে নিলাম এই দিকে রাখলাম আমি সময়কে আর এদিকে রাখলাম আমি বেগকে রাইট আমরা জানি যে ওপরের দিকে বেগটা বাড়ে এই দিকে সময়টা বাড়ে এটা আমরা জানি কারণ অক্ষগুলো তো এমনই এই দিকে বাড়তে থাকে মানগুলো রাইট হুম তোমরা যখন গ্রাফ করে থাকো তখন এই দিকে মানগুলো আসলে কি হয় বাড়তে থাকে তো এই জায়গা থেকে একটু দেখো যে এইভাবে যদি তুমি টান দাও এটা কোথায় আসবে এখানে সাপোজ এটা তোমার এক সেকেন্ড এটা হচ্ছে বেগ ফিফটিন মিটার পার সেকেন্ড তুমি আবার একটু টান দাও রাইট অবশ্যই এখানে যদি ফিফটিন হয় পনেরো হয় এখানে তার চেয়ে কী হবে কম হবে ধরলাম এটা তেরো এবং এখানে অবশ্যই এই টাইমটা কী হবে তার চেয়ে বেশি হবে আবার এখানে যদি টান দাও এমন হবে অর্থাৎ এখানে এই জায়গায় বেগ কিন্তু অবশ্যই তার চেয়ে বেশি হবে না তার চেয়ে কম হবে সাপোজ এটা ধরো এগারো এবং তার পার্সপেক্টিভে এখানে সময় কিন্তু বেশি হচ্ছে তিন ব্যাপারটা কেমন হচ্ছে দেখো তো প্রথম সেকেন্ডে বেগ হচ্ছে পনেরো দ্বিতীয় সেকেন্ডে বেগ হচ্ছে তেরো তৃতীয় সেকেন্ডের বেগ হচ্ছে এগারো তার মানে কি সময় বাড়ছে বাট বেগটা কমছে রাইট সময় বাড়ছে বাট বেগটা কমছে তো সময়ের সাথে সাথে বেগ যদি কমে যায় সময়ের সাথে সাথে বেগটা যদি কমে যায় সেটাকে আমরা কী বলি মন্দন বলি রাইট তার মানে এই জায়গায় আমরা বলতেই পারি এটা আসলে কী হচ্ছে মন্দন এখন দেখো এই জায়গাতেই পনেরো আসলে ব্যাপারটা কীভাবে ভাবা হচ্ছে আমরা জানি যে একটা গাড়ি কীভাবে চলে যে আমরা বেশি যেটা দেখে অভ্যস্ত প্রথমেই কি বলে যে আদিবেগ শূন্য মিটার পার সেকেন্ড অর্থাৎ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কিছু সময় পর বস্তুর বেগ হলো ফিফটিন মিটার পার সেকেন্ড তরণে যাচ্ছে এখানে জেরো এখানে কি হয়েছে ফিফটিন তরণে যাচ্ছে বস্তু বাট এখানে কি করলো ড্রাইভার হয়তো ব্রেক করে দিল ড্রাইভার কি করলো ব্রেক করে দিল ব্রেক করে দিল এবং তিরিশ সেকেন্ড পর কত সেকেন্ড পর তিরিশ সেকেন্ড পর এখানে বেগ হয়ে গেছে শূন্য রাইট এইগুলো আমরা দেখে অভ্যস্ত বাট যদি এইটুকু না থাকে তাহলে ব্যাপারটা কেমন হতো মানে ইনিশিয়াল বেগি তার কত ধরা হচ্ছে পনেরো ধরা হচ্ছে এরকম হতে পারে না আমার আমি আমি যে হিসাব কিতাবের ক্ষেত্রে সব সময় জেরো থেকেই শুরু করবো এমনটা তো নাও হতে পারে এমনটা তো নাও হতে পারে আমি বস্তুর বেগ পনেরো থেকেও শুরু করতে পারি যে ধরো একটা বস্তু পনেরো মিটার পার সেকেন্ড বেগে চলছে ও পনেরো মিটার পার সেকেন্ড বেগে যেতে ওকে কিন্তু জেরো থেকেই শুরু করতে হয়েছিল একটা বস্তু যখন চলবে তো মানে তার জন্ম থেকেই বেগ পনেরো হবে না তো তার জেরোই থাকে জেরো থেকে বেড়ে সে পনেরো হয় বা ষোলো হয় বা সতেরো হয় বা আঠেরো হয় হোয়াট রাইট কিন্তু আমি প্রথম থেকে ধরছি না আমি ধরছি হিসাবের ক্ষেত্রে ধরছি কোথা থেকে পনেরো থেকেই ধরছি এখানে ঠিক এই কাজটাই করা হয়েছে এই কাজটাই করা হয়েছে যে একটা বস্তুর ইনিশিয়াল বেগ ফিফটিন মিটার পার সেকেন্ড তিরিশ সেকেন্ড পর তার বেগ হয়ে যায় শূন্য এটাই তাই তুমি প্রত্যেকটা পর্শন থেকে যদি এভাবে রেখা টানো ব্যাপারটা তাই হবে আসলে তিরিশ সেকেন্ডে বেগ হয়ে যাবে শূন্য বাট একটু ভালো করে খেয়াল করো এই বস্তুর বেগ ছিল পনেরো ড্রাইভার এখানে যখন ব্রেক করলো ব্রেক করলো তার থামতে কত সময় লেগেছে তিরিশ সেকেন্ড সময় লেগেছে থামতে তিরিশ সেকেন্ড সময় লেগেছে তার মানে কি এই তিরিশ সেকেন্ডে কিছুটা পথ সে কী করেছে অতিক্রম করেছে এই তিরিশ সেকেন্ডে কিছুটা পথ সে অতিক্রম করেছে গ নাম্বারে এটাই বলা হচ্ছে পি গাড়িটির অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ব্রেক করার পর আরও তো সে তিরিশ সেকেন্ড চলেছে তিরিশ সেকেন্ডে সে অর্থাৎ থামতে থামতে কতটুকু দূরত্বে সে অতিক্রম করেছে অর্থাৎ যখন বেগ জেরো হয়েছে ভি ভি যখন জেরো শেষ বেগ যখন জেরো তখন তার আগে সে কত দূরত্ব অতিক্রম করেছে এখন এই অঙ্কগুলো দুইভাবে করা যায় একটা হচ্ছে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েও করা যায় আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমিগুণ উচ্চতা এখানে ভূমি কত হবে এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের উচ্চতা রাইট তো তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল ধরে করো তাহলে কীভাবে করবো হাফ ইন্টু ভূমি ভূমি কত ভূমি হচ্ছে এই রেখাটা কত হবে তিরিশ হবে কারণ এক দুই তিন চার পাঁচ ছয় এভাবেই তো তিরিশ চলে গিয়েছে ভূমি আমার থার্টিন থার্টি সরি এবং উচ্চতা কত আমার উচ্চতা হচ্ছে এদিকে ফিফটিন ফিফটিন রাইট এটা হচ্ছে ওই গাড়ি কর্তৃক কর্তিক্রান্ত দূরত্ব এভাবেও করা যেতে পারে এবং আরও একটা নিয়ম হচ্ছে যে তোমার এস এস্রোমান ইউটি প্লাস হাফ এট স্কোয়ার এটা দিয়েও করা যেতে পারে আবার এস এস্ট্রমান ইউ প্লাস ভি বাই টি ইন টু টি দিয়েও করা যেতে পারে ওকে আমরা দেখছি একই একই এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি রাইট ইউ কত এই রেখার জন্য আমি শুরু করেছি কোথা থেকে শুরু করেছি আমি কী বলেছিলাম একটু আগে যে আমি শুরুই করেছি পনেরো থেকে শেষ করেছি জেরোতে গিয়ে তার মানে ইউ কত আমার ইউ আমার ডেফিনেটলি ফিফটিন তার মানে ইউ কত বেগ কত আমার পনেরো তাহলে এখানে কত লিখবা পনেরো শেষ বেগ কত থেমে গিয়েছে তো জেরো রাইট ডিভাইডেড বাই টু এখানে ইন্টু কী হবে টি টি কত আমার কতক্ষণ সময় ধরে সে থেমেছে তিরিশ সেকেন্ড পর সুতরাং এখানে লিখবা থার্টি এভাবে অঙ্ক করলে অঙ্ক হয়ে যাবে অর্থাৎ থামতে থামতে তার অতিক্রান্ত দূরত্ব কত সেটা এভাবেও বের করা যায় আবার আরও একটা প্রসিডিউর হচ্ছে যে এস ইকুয়াল যেহেতু তরণে যাচ্ছে তো আমরা এই সূত্রে ইউজ করতে পারি যে অতিক্রান্ত দূরত্ব তোমার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার ইউ কত ইউ কত ইউ ডেফিনেটলি আমার পনেরো ইউ জিরো যেন দিও না আমি শুরুই করেছি পনেরো থেকে রাইট ইউ কত আমার টি কত সে কত ধুমায় কত সময় পর থেমে গিয়েছে আসলে কত সময় ধরে সে চলেছে তিরিশ সেকেন্ড ধরে সে চলেছে রাইট প্লাস হাফ এ কত এ তো জানি না এ মানে কি তার মন্দন মন্দন একটু পরে আসছি এবং টি কত এখানে অবশ্যই থার্টির উপরে স্কোয়ার এখন এটা তোমার কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে যদি তুমি এ এর মান বের করতে পারো তাহলে তোমার অঙ্কটা হয়ে গেছে কারণ এটা কি আসলে এখানে ত্বরণ নাকি মন্দন এখানে এটা হচ্ছে মন্দন এ ডেফিনেটলি এখানে মন্দন এই যে আমি সূত্রে প্লাস দিয়ে গিয়েছি এটা ভুল কারণ যখন গাড়িকে ব্রেক করা হবে তখন সময়ের সাথে সাথে অতিক্রান্ত দূরত্ব বাড়বে নাকি কমবে ডেফিনেটলি কমবে তার মানে অবশ্যই এখানে আমার কি ব্যবহার করে যেতে হবে মাইনাস ব্যবহার করে যেতে হবে রাইট কারণ যখন আমি গাড়িকে ব্রেক করবো অতিক্রান্ত দূরত্ব তো আসলে কমবেই কারণ গাড়িটা আস্তে আস্তে থেমে যে যাচ্ছে তাহলে তুমি যদি এখানে প্লাস ব্যবহার করো তো অতিক্রান্ত দূরত্ব তো আসলে বেড়ে যাবে কারণ প্লাস সাইন ব্যবহার করে যোগ হয়ে যাবে এই অতিক্রান্ত আসলে ব্যাপারটা কী হবে ব্যাপারটা কী হবে তার আগে যে বেগটা ছিল আগে সরি আগে যে অতিক্রান্ত দূরত্বটা ছিল সেটা এখান থেকে কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে বেও হয়ে যাবে বাট তুমি যদি এখানে প্লাস দিয়ে যাও তাহলে অতিক্রান্ত দূরত্বের সাথে কি হয়ে যাচ্ছে তরণটা কি হয়ে যাচ্ছে যোগ হয়ে যাচ্ছে বাট গাড়ির অতিক্রান্ত দূরত্ব আসলে বাড়বে না ওকে যাই হোক এত বেশি ঝামেলার দরকার নেই তোমরা যদি কখনো দেখো বেগটা কমছে তাহলে তার অতিক্রান্ত দূরত্বটাও কি হবে কমবে সুতরাং এখানে কি ব্যবহার করা যাবে বা মাইনাস বা যখনই দেখবো মন্দন হচ্ছে তখনই কি হবে তোমার ইকুয়েশনটাই মাইনাস হয়ে যাবে এখন তোমার কাজটা কি আসলে এ এর মানটা বের করা এ আমরা কীভাবে বের করতে পারি আমরা জানি যে সমান ইউ মাইনাস এটি এখানে এটি দেব কেন কারণ একটু ভালো করে দেখো যে এটা কি শেষ বেগ এটা শেষ বেগ গাড়িকে যেহেতু ব্রেক করা হচ্ছে তাহলে আদি বেগের তুলনায় তার বেগটা আসলে কী হওয়া উচিত কমা কমা উচিত ভেরি সিনসিয়ারলি দেখো খুবই সিনসিয়ারলি দেখো এটা ধরো আমার ফিফটিন মিটার পার সেকেন্ড রাইট গাড়িকে করলাম ব্রেক তার মানে কি বেগটা আস্তে আস্তে কী হবে কমবে দ্যাট মিন্স এই জায়গায় পনেরো পনেরো হবে না তার চেয়ে বেশি হবে না চোদ্দো হবে তেরো হবে আস্তে আস্তে এখানে গিয়ে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তার মানে কি আদি বেগ যা থাকবে শেষ বেগ তার চেয়ে এটি পরিমাণ কমবে সিনসিয়ারলি শোনো যে আদিবেগ যা থাকবে শেষ বেগ এটি পরিমাণ কমবে তুমি যদি ভুল করে এখানে প্লাস দিয়ে যাও তাহলে তো শেষ বেগ বাড়বে গাড়িকে ব্রেক করলে কি বেগ বাড়ে না বেগ কী হয় কমে দ্যাটস দ্যাট মিন্স এখানে হয়ে যাবে মাইনাস দেখো মন্দন হলে এখানে এ এর সামনে মাইনাস ব্যবহার করা হয় তোমরা এটা জানো কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে কেন ব্যবহার করা হয় কারণ ব্রেক করলে তো আগে যে বেগটা থাকে তার চেয়ে বেগটা আস্তে আস্তে কমে রাইট কমে তো তাই নয় কি ব্যাপারটা সুতরাং এখানে আমরা কী করবো মাইনাস ব্যবহার করব। এখন এই জায়গা থেকে যদি আমরা এটি এ পাশে নিয়ে আসো তাহলে এখানে কি হবে ইউ মাইনাস ভি এ ইকুয়াল কী হবে ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি ইউ কত ফিফটিন ভি কত জিরো টি কত থার্টিন রাইট থার্টিন এই জায়গা থেকে তোমার তরণ আসবে কত 0.5 পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে তরণ জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা দ্বারা কী বোঝায় এটা দ্বারা বোঝায় এক সেকেন্ডে এক সেকেন্ডে পয়েন্ট করে বেগ কমছে প্রথম সেকেন্ডে পয়েন্ট ফাইভ পরের সেকেন্ডে আরও পয়েন্ট ফাইভ কমবে তার মানে দুই সেকেন্ডে বেগ ওয়ান করে কমে যাবে ওকে যদি বলে তরণ টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে দুই দুই করে বাড়ছে প্রথম সেকেন্ড পর বেগ দুই তারপরের সেকেন্ড পরে চার তারপরের সেকেন্ড পরেই আট এইভাবেই বেগটা বাড়ছে এটা তারা তরণ বা মন্দন বোঝায় তো এই এটা তুমি জাস্ট এখানে বসাও তারপরে ক্ষতিক্রান্ত দূরত্বটা কত হয় তুমি দেখো ওকে আমি আসলে সম্পূর্ণ অঙ্কটা করাই না কারণ এগুলো তোমরা আসলে জানো আমার কাজ হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যে কীভাবে সলভ করতে হয় বা সৃজনশীলটা কী বলছে তারপরেও তোমরা যদি সমস্যায় পড়ো যে না পুরো অঙ্কটা করিয়ে দিন কীভাবে লিখবো এগুলো বলে দিন তবে আমি দিতে পারি তবে আমার মনে হয় না সেটার খুব বেশি প্রয়োজনীয়তা আছে কারণ গাইডে তো গাইড থেকে তোমরা জানোই কিভাবে লিখতে হয় এর পরের অঙ্কে বলছে যে কিউ লেখচিত্র থেকে অবস্থান বর্ণনা করো গাড়ির বিভিন্ন অবস্থা বর্ণনা করো কিউ লেখচিত্র একটু ভালো করে দেখো এটা কিউ লেখচিত্র এই দিকে রয়েছে সময় আর এই দিকে রয়েছে স্মরণ নট বেগ এটা বেগ নয় এটা স্মরণ একটু ভালো করে বোঝা উচিত এটা একটু একটু আমার ভিডিওগুলো একটু দীর্ঘ হয় কিন্তু আমি রিকোয়েস্ট করব একটু ধৈর্য সহকারে দেখো কারণ আমি অনেক কথা বলে তোমাদেরকে বোঝানোর ট্রাই করি তো ওই জায়গায় এ জায়গায় বেগ ছিল তোমরা বেগ দেখে দেখে অভ্যস্ত বাট স্মরণ দেখে অভ্যস্ত না আমি এই জিনিসটা একটু তোমাদেরকে বোঝাই একটু দেখো যে এমন একটা গ্রাফ ঠিক আছে এইদিকে রয়েছে সময় আর এদিকে রয়েছে স্মরণ স্মরণ মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এটাকে আমরা স্মরণ বলি তাহলে ধরো এটা হচ্ছে বগুড়া এটা হচ্ছে নীলফামারি এত বড় জায়গার নাম হলে হয় নীলফামারি রাইট এদিকে ধরো এটা পঞ্চগড় এখন এই যে আমি নামগুলো কেন বলছি কারণ বগুড়া থেকে নীলফামারিতে যেতে হলে অবশ্যই এটা আসলে কি মাঝখানে কিছু দূরত্ব আবার নীলফামি থেকে পঞ্চগড় যেতে হলে অবশ্যই এই মাঝখানে এটা কি আসলে কিছু পরিমাণ দূরত্ব তার মানে কি তোমাকে কিছু পরিমাণ স্মরণ হতে হবে তোমার কিছু স্মরণ হতে হবে রাইট এবং তার কি আমার সময় ওকে যদি কখনো রেখা এমন হয় সাপোজ এটা এটা আসলে কোথায় এটা ধরো ঢাকা এই পয়েন্টটাই কি আমার মূল বিন্দুটাই আমি ঢাকা অর্থাৎ আমি ঢাকা থেকেই যাত্রা শুরু করছি এই ছোট্ট একটা রেখা কি প্রকাশ করে একটু দেখো তো কি প্রকাশ করে একটু দেখো তো যে এটা ধরো আমার এটা যদি ওয়ান সেকেন্ড হয় তো এটা যদি জিরো হয় তো এইটা কি আসলে জিরো বা জিরো বা জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফাইভ এরকম হবে তো একটা সময় আমি কোথায় ঢাকা থেকে হয়তো কোথায় এটা টাঙাইল দেখো সময় একটু বাড়লো এবং আমি ঢাকা থেকে কোথায় চলে গেলাম টাঙ্গাইল চলে গেলাম সময় আরও একটু বাড়লো ধরো এই পয়েন্ট এই পয়েন্ট আমি হয়তো কি হলো তোমার এই সময় আমি কোথায় চলে গেলাম হয়তো সিরাজগঞ্জ চলে গেলাম সময় ধরো তোমার আরও বাড়লো হ্যাঁ সময় আরও বাড়লো এবং এইবার এক সেকেন্ডে আমি কোথায় চলে গেলাম বগুড়াতে চলে গেলাম তার মানে কি সময়ের সাথে সাথে আমার কি হচ্ছে স্মরণ হচ্ছে কি হচ্ছে স্মরণ হচ্ছে দ্যাট মিন্স ভিকুয়েল কি এস বাই টি আমার কি হচ্ছে সময়ের সাথে সাথে স্মরণ হচ্ছে দ্যাট মিন্স এটা কি বেগ তার মানে যদি এই দিকে টাইম আর এই দিকে স্মরণ দিয়ে এই রকম একটা রেখা থাকে কোন রকম এই যে এই রকম একটা রেখা থাকে তার মানে এটা কিসের রেখা সম বেগের রেখা রাইট সমবেগের রেখা খুব ভালো কথা এখন সাপোজ আমি এইটা এই জায়গায় আসলাম কোথায় আসলাম এটাই ধরো আমার বগুড়া এটা কোথায় বগুড়া চলে আসছে আমি তারপর এখন এই দিকে একটা টান দিলাম এই দিকে রাইট এখান থেকে একটা টান দাও একটু ভালো করে দেখো এখান থেকে একটা টান দাও ধরো এটা তিন সেকেন্ড কত সেকেন্ড তিন সেকেন্ড তিন সেকেন্ড যখন সময় তখন আমি কোথায় বগুড়াতে ভালো করো ভালো কথা এরপর দেখো এটা ধরো চার সেকেন্ড কত সেকেন্ড চার সেকেন্ড চার সেকেন্ডেও আমি কোথায় বগুড়াতে আরও একটা টান দেয় এটা ধরো পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডে আমি কোথায় বগুড়াতে তার মানে কি যদি যদি এখানে টাইম এবং এখানে স্মরণ রেখে এই রকম একটা টান দেয় এটা আসলে কি বস্তুটা স্থির আছে কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো আমার এটা কী ছিল বগুড়াই ছিল এই প্রত্যেকটা অংশই প্রত্যেকটা অংশ এইদিকে সময়টা বাড়ছে বাট এইদিকে কিন্তু বগুড়া প্রত্যেকবারে কী আছে বগুড়ায় মানে সময় বেড়ে গেছে বাট আমি বগুড়াতে অবস্থান করছি এমন তো না যে আমি কোনো একটা জায়গায় বসে থাকলে ঘরের কাটা চলবে না তা তো না তার মানে এই এতটুকু রেখা আমার কী প্রকাশ করবে আমার কোনো অতিক্রান্ত দূরত্ব নেই দ্যাট মিনস এই রেখাটুকু আমার ভিকুয়েল কী প্রকাশ করবে জিরো অর্থাৎ বেগ শূন্য বস্তুটা একটা জায়গায় অবস্থান করছে রাইট আবার যদি এইরকম এখান থেকে আরও একটা টান দেওয়া হয় এইরকম রকম তারপর এইরকম তো এই রেখাটা আবার কি প্রকাশ করবে ভালো করে দেখো এই পজিশনটা আমার কি ছিল সাপোজ বগুড়া ছিল এখানে কি হবে বগুড়া হবে নাকি একটু বগুড়া থেকে কিছু পরিমাণ দ্রুত অতিক্রম করেছে অবশ্যই করেছে তার জন্য সময়টাও কি হয়েছে একটু বেড়েছে আবার এই পয়েন্টটা যদি তুমি কেমন করো তাহলে কি হবে এই দিকে একটু দেখো সময়টাও বেড়েছে বা এই দিকে ধরো এটা এটা একটা জায়গা নিশ্চয়ই সেটা বগুড়া হবে না বা এই জায়গাটাও হবে না তার চেয়ে আরও বেশি পরিমাণ দ্রুত অতিক্রম করেছে রাইট এবং তার জন্য কি হয়েছে এখানে আমার এই দিকে সময়টাও কিছু পরিমাণ বেড়েছে রাইট জাস্ট এই যে এইটার মতো তাহলে এই গ্রাফটা এখন একটু খেয়াল করো যে এই দিকে ছিল আমার স্মরণ রাইট এই ছিল স্মরণ এই দিকে হচ্ছে আমার সময় সময় কত থেকে কাউন্ট করছে পাঁচ থেকে কাউন্ট করছে সময় শূন্য থেকেই হয় কিন্তু এরকম তো হতে পারে আমি পাঁচ সেকেন্ড থেকেই নিচ্ছি এটা হতে পারে তো আমি সময় পাঁচ সেকেন্ড থেকেই ধরতেছি আগের শূন্য থেকে পাঁচ পর্যন্ত কোথায় ছিল কি হয়েছিল আমি জানি না এরকম হতে পারে না এটা হতেই পারে তো এই পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড দেখো পাঁচ সেকেন্ড থেকেই যে যাত্রা শুরু করছে প্রথমে হয়তো পাঁচ সেকেন্ড সে স্থির অবস্থায় ছিল এরকম হতে পারে না যখন গাড়িতে উঠবা সবাই হয়তো গাড়িতে উঠতেছে কি করতেছে সবাই গাড়িতে উঠতেছে তখন গাড়িটা কেমন ছিল স্থির ছিল প্রথম পাঁচ সেকেন্ড ধরে সবাই গাড়িতে উঠলো অর্থাৎ পাঁচ সেকেন্ড গাড়িতে উঠতে উঠতে পাঁচ সেকেন্ড চলে গেল তারপর কি করলো বস্তুটা যাত্রা শুরু করলো সাপোজ এটাই হচ্ছে তোমার এই পয়েন্টটাই হচ্ছে ঢাকা রাইট এখন পাঁচ সেকেন্ডের মাথায় গাড়িটা যাত্রা শুরু করলো এবং দশ সেকেন্ডে সে কোথায় আসলো বগুড়াতে চলে আসলো এই পয়েন্টটা সাপোজ বগুড়া এবং এই জায়গা থেকে ভালো করে দেখো রেখা টানতেছি আমি পুরোটাই এটা পাঁচ সেকেন্ড এবং এটা দশ সেকেন্ড তার মানে কি এর মাঝে ছয় সাত আট নয় এগুলোই তো আছে রাইট এবং সময় যত বাড়তেছে তার অতিক্রান্ত দূরত্ব তত কী হচ্ছে বাড়তেছে এবং দশ সেকেন্ডে সে কোথায় চলে গেছে বগুড়াতে চলে গেছে তার মানে সময়ের সাথে সাথে কী হচ্ছে বেগ হচ্ছে না স্মরণ হচ্ছে সে ঢাকা থেকে কোথায় গেলো বগুড়াতে চলে গেলো এই পয়েন্টটাকে আমি নাম দিলাম বগুড়া রাইট সে পাঁচ সেকেন্ডে কী হলো ঢাকা থেকে বগুড়াতে চলে গেলো অর্থাৎ তার আসলে স্মরণ হচ্ছে সময়ের সাথে সাথে স্মরণ হচ্ছে দ্যাট মিনস এই রেখাটা হচ্ছে বেগের রেখা সমবেগের রেখা রাইট এই জায়গাটা একটু খেয়াল করো যে দশ থেকে পনেরো এর ভিতরে কত সেকেন্ড আছে মোট পাঁচ সেকেন্ড আছে ওকে সাপোজ এটা এগারো সেকেন্ড এগারো সেকেন্ডে কোথায় সে বগুড়া বারো সেকেন্ডেও কোথায় বগুড়া তেরো সেকেন্ডেও কোথায় বগুড়া পনেরো সেকেন্ডেও কোথায় সে বগুড়া তার মানে কি সে বগুড়া গিয়ে কী হয়েছে বসে আছে অর্থাৎ রেস্ট নিচ্ছে অর্থাৎ রেস্টুরেন্টে বসেছে যেটাই হোক না কেন তার মানে সেখানে গিয়ে গাড়িটা কী হয়ে আছে স্থির হয়ে আছে তার মানে অবশ্যই এই রেখাটাই কি প্রকাশ করছে ভি জিরো কারণ তার অতিক্রান্ত দূরত্ব নেই কারণ সময় বাড়ছে কিন্তু সে বগুড়াতেই ছিল তার তো কোনো স্মরণ হয় নাই রাইট এবং এই জায়গাটা আবার খেয়াল করো এখানে কী হচ্ছে দশ পনেরো সেকেন্ডে সে কোথায় ছিল পনেরো সেকেন্ডে উপক্রাতে ছিল বাট বিশ সেকেন্ডের মাথায় সে কোথায় সাপোজ এটা নীলফামারি এটা কোথায় নীলফামারি রাইট তার মানে কি এই পনেরো থেকে যখন বিশ সেকেন্ড এই পাঁচ সেকেন্ড পরে সে কোথায় চলে গেছে আসলে নীলফামারি চলে গেছে এই রেখা যদি বুঝে থাকো এই রেখা এমনিই বুঝবা ওকে এই হচ্ছে মূলত এই যে গাড়ির সামগ্রিক অবস্থা সে কোথায় গিয়ে থেমেছে কোথায় সমবেগে চলেছে নাকি কিভাবে চলেছে এই ছিল মূলত কুমিল্লা বর্ড দু সালের কোশ্চেন যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো এবং যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানিও ড্রেসক্রিপশনে ফোন নাম্বার অথবা ইউটিউব কমেন্ট ব্যবস্থা রেখেছে সেটাও তো সেভাবে তোমরা জানাতে পারো এবং হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ সবই আছে সেখানে তোমরা আমাকে জানাতে পারো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থেকো তোমার সবাই আসসালামু আলাইকুম